সিরিয়ালটা এরকম হয়েছে, ঠিক আছে, যে ডেক শেষ হয়ে গেছে, ঠিক আছে ভাই একটু ওয়েট করেন, ঠিক আছে নতুন যে ডেক আছে সেইখান থেকে দেবো আর কি, আমাকে আধা ঘন্টা পরে, ঠিক আছে, আবার নতুন ডেকটাকে দেওয়া হয়েছে আর কি। আমার ক্ষেত্রে এরকম, মানে আমি এটা জানি যে ঠিক আছে এখানে বিরিয়ানিটা, ঠিক আছে, আপনার খুব সহজে পাওয়া যায় না আর কি, অনেক ভিড় থাকে, সেজন্য আমি যখন এখানে আসি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি আর কি, আমি সবসময় আগেই আসি আর কি। যেমন আজকে যতদিন আসছি তার ভিতরে আজকে আমার লেট হয়ে গেছে আর কি, আমি কাজ সেরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, কিন্তু এর আগে আমি সবসময় 12টা দিকে আসি আর কি। অনেকে বলে ঠিক আছে ভাই, ঠিক আছে আমার একটু তাড়াহুড়ো আছে, ঠিক আছে আমাকে একটু ছাড়া দেন, যারা মানুষের ভদ্রলোক আছে ঠিক আছে অনেকে ছাড়া দেয়, মহিলা হলে ছাড়া দেবে, কেউ ছাড়ে না, কেউ এখানে বসে থাকে, এরকম আর কলেজ ভিড় থাকবে আর কি। যতক্ষণ পর্যন্ত আপনার বিরিয়ানি আসে ততক্ষণ ভিড় থাকবে, অনেক ফেরত যায় আর কি, যারা সময় মতো আসতে পারে তারা ফেরত যায়। বিরিয়ানির জন্য তো আপনার পুরানটাকে বিখ্যাত আর কি, হ্যাঁ, পুরানটাকে যে কতগুলো বিখ্যাত আছে ঠিক আছে, তার মধ্যে এক একটা এক এক কারণে বিখ্যাত আর কি, কিন্তু আমার কাছে এটা মনে হয় যেটা টেস্ট, টেস্টের জন্য বিখ্যাত আর কি। আপনার কিছু ফোলামুড়া ঠিক আছে, এটা সিরিয়াল ধরেই খায় আপনার পাইতে হবে, আরও অপেক্ষা থাকতে হবে, আর এটা একেবারেই বেস্ট ফুড অফ বাংলাদেশ। বিরিয়ানি যদি বলতে হয় তাহলে বেস্ট ফুড অফ বাংলাদেশ। অনেক সময় দেখা যায় যে আড়াইটার মধ্যে শেষ হয়ে যায়, আমি আড়াইটাই বাজে আসছি, আচ্ছা দেখি যে বিক্রি হয়ে গেছে, আমার সিরিয়াল নাই, এইরকমের একটা একটা বিষয় থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বিক্রি হয়ে গেছে, এক আধ প্যাকেট রয়ে গেছে, ওটা বললে ভাই আসে নাকি, তখন হবাই আসে এক পয়সা খাইতে পারে না। আমাদের হ্যাঁ দুই একদিন পর পরই নেওয়া হয় এখান থেকে বিরিয়ানি, আঙ্কেলের ফোন দেওয়া হয় কি আছে কি নাই, বা ডেকটা নামছে কি নামে নেই, আঙ্কেলে বলে আসো, তাই আসি, দু একদিন পর পরই নেওয়া হয়। এটা তিনটার পরে আসলেই তো আর পাবেন না, এখনই শেষ। আঙ্কেলটা সিরিয়াল মানুষ, দেখা দেখা যে আগে আসে বলে, ওনার আগে পরে, যে পরে আসে ওর পরে, যে আগে আসে আগে। হাজি মাখন হয় আমার বাবা, এটা ব্যবসা চলতেছে প্রায় 70 বছর বেশি হয়ে গেছে, তার বাবা স্টার্ট করছে, হাজি মাখনের বাবা মানে আমার দাদা, এখন 3 নম্বর জেনারেশন পর্যন্ত আছে, সব ভাই বোনরা আছে, সবাই আছে, মোটামুটি স্টার্ট হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত 100 মানেরই থাকে, কাস্টমার কম বেশ হয়, লাঞ্চ টাইমটা একটু অনেক বেশি জ্যাম হয়ে যায়, দূর দূরান্ত থেকে আসে, শুধু এলাকা যেমন আছে বিভিন্ন দূর এলাকা থেকে আসে, সকাল 9টা স্টার্ট হয়, দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত মোটামুটি চলে, অনেকে 3 প্লেট পর্যন্ত খায় ফেলে, অনেকে এর অনেকে অনুরোধ করে, কেউ বলে রাইস একটু দিয়েন বাড়ায়, কেউ বলে একটু গোস্ত বাড়ায় দিয়েন, তখন ম্যানেজ করে ওই মোটামুটি অল্প একটুর ভিতরে যতটুকু সন্তুষ্ট করা যায়। এরকম শতকরা 2-1 জন পরে, ওইটা ওই শ্রেণীটাই থাকে ভিন্ন, কিন্তু রেগুলার যারা অরিজিনাল কাস্টমার তারা ওটা করে না, ভুলে ছই লাগে আবার রিটার্ন এসে আবার দিয়ে যায়, ভাই ভুলে অনুরোধ তো অনেকেই অনুরোধ করে, একটু ভাই বেশি দেন, একটু বাড়তি দিয়ে, অনেকে দেখা যায় একটু বলে যে আমরা আরেকটু হলে ভালো হইতো, একটু কম পাইছি, এরকম ওটা 50 জনে 1 জন পরে, সবার বেলা হয় না। মাংস আমরা নিজেরা মানে গরুটা দেখার পর কাটার পর নিজেরা ভাই বাছাইকৃতভাবে নিয়ে আসি, পরিচিত লোক আছে, পরিচিত দোকান আছে, এক একজনের বেলায় হইতেই পারে, ওইটা হাতের কাজ তো, কারো বেলায় গোস্ত বেশি পড়ে, কারো বেলায় একটু হাড্ডিও বেশি হইতেই পারে, ওটা যার যেমন স্বভাব ওই অনুযায়ী কি কোম্পানি অনুযায়ী চলে, সব খাবার হাঁড়ি পাতি মালিক সব কিছু লোক সব, এখানে জায়গা ছোট হওয়াতে জায়গাটা একটু বাড়ে। আমি প্রায় অলমোস্ট কয়েকদিন পরপরই আসি আর কি, কারণ আমার যখন মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয় তখন আমি এখান থেকে নিই। এটার নাম হচ্ছে হাজি মাখন, এটা নামে যেরকম এটা গুণও তেমন আর কি, হাজি মাখন সব ঠিক আছে, ওনার নাম অনুসারে এটা করছে, এটা মানে টেস্টও সেই মাখনের মতো আর কি, হ্যাঁ, এই জন্য হচ্ছিল এটার নাম হাজি মাখন। আমি মনে করি আমি অনেক জায়গাতে বিরিয়ানি টেস্ট করেছি ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বেটার এটা মনে হয় আর কি, কারণ এখানে যে খাবার মধ্যে যে গোসের পরিমাণ সেটাও প্রচুর থাকে, তারপর অন্য অন্য জায়গাতে প্রচুর পরিমাণ তেল থাকে যেটা এখানে থাকে না আর কি, যার জন্য স্বাদটা বেশি আর কি। একদম সত্যি আপনি এখনও দেখেন যে আমার সিরিয়াল হচ্ছে প্রতিষ্ঠান সকাল থেকে আর কি, যে যখন মানুষ আসে মানে কেউ কখনো ফ্রি পায় না আর কি, এত পরিমাণ ভিড় থাকে এখানে আর কি। এটা হচ্ছে এলাকা আরও আগে শেষ হয়ে গেছে আর কি, এখানে আপনি যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে কয়েক ডেক শেষ হয়ে গেছে, এখন নতুন করে শুরু করছে। এটা আসলে মানে আমি এরকম কখনো বলি না, কারণ মানে জিনিস ভালো যেটা কমেও হয় আর কি, এটা জিনিস যেহেতু ভালো ঠিক আছে, আমরা কমেই কমফোর্টেবল ফিল করি আর কি, যে অল্পতে সেটা সমস্যা নেই, অনেক জায়গাতে অনেক বেশি পরিমাণে দেয় কিন্তু টেস্ট হয় না। আমরা এখানে যতটুকু আছে একজনের ঠিক আছে, হাফ প্লেট যেটা আছে সেটাই হয়ে যায় একজনের।